এক ব্যক্তির বাড়ির উঠোনে মাটির তলা থেকে উঠে এলো শিবলিঙ্গ, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখপল্লী ও হরিপুর অঞ্চলের নীলকুটির মধ্যস্তর এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক ব্যক্তির বাড়ির উঠোনে একটি শিবলিঙ্গ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর ছড়াতেই আশেপাশের এলাকাগুলি থেকে প্রচুর মানুষ ভিড় করে শিবলিঙ্গটি দেখার জন্য। জানা যায়, ওই বাড়ির লোকজন বাংলাদেশের কোনো একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে, লকডাউনের কারণে বাড়িতে ফিরতে পারেননি, সেই কারণে ওই বাড়িটি বসবাসহীন অবস্থায় পড়ে রয়েছে। মোটামুটি 7টা মতন বাজে আমরা চা খেতে যাই বাজারে প্রত্যেকদিন, ঠিক আছে। তো আমাদের পাড়ার একটা মহিলা আছে, উনি প্রত্যেকদিন খড়ি ঘুরতে যাই, উনি একাই মহিলা, উনি ফুল টুল খুব সকালে ওঠে, দেখা যায় খুব সকালে ওঠে, উনি নাকি শুনলাম নাকি খবর দিয়েছে শিব উঠেছে। আমি তো পাড়ায় ঘাটি প্রত্যেকদিন। এই বাড়িটা কাদের বাড়ি? এই বাড়িটা একজন বাংলাদেশীয় বাড়ি, উনি বাংলাদেশে থাকে, এখানে এসে জমি কিনে কিছুদিন বাস করেছে, ওনার বছর তিনি মতন বাস করেছে, আর মানে বছর ছয়েক এভাবে ফেলেতে চলে গেছে, উনি আর আসে না, ঠিক আছে। তারপরে সকালে শুনছে এরকম এই আমাদের এখানে এরকম শিব উঠেছে, আসলাম দেখলাম, ঠিক আছে। এই তো সবাই লোকজন দেখছে, কি চিন্তা করছেন কি করবেন? এটা এখন দেখেন পাড়ার থেকে এটা তো মূর্তি ভগবান, তো এটা তো কেউ নিজে নিজে সিদ্ধান্ত নেওয়াটা কেমন হয়, এটা তো ভগবানের যে মালিক সে নিজে এসে, আমার মনে হয় নিজে সরে যায় সে সরিয়ে দেবে না, নিজের ঘরে তুলবে বা সেটা কিছু করবে, কিন্তু আমরা আদার্স লোক কি করে হাত দিতে পারি? একটা ভগবানের জিনিস, কেউ না কেউ থুয়ে আছে, কে থুয়ে আছে আমরা বলতে পারবো না। এটা বাংলাতে বাংলাতে এসে এরা 3-4-7-8 বছর থেকে ওর বাবা মারা গিয়েছে ওই দেশে বেড়াতে যাইয়ে, লকডাউনে আসতে পারিনি, আসছে ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা, কি নাম ওনার? নাম কি? বিপুল। কি হালদার? আচ্ছা, তো এখানে তার মানে থাকতো তো? এখানে থাকতো তো, বাস করতো? হ্যাঁ, এখানে বাস করে আছে, এখানে সবকিছুই আছে তাদের। তো কি মনে হচ্ছে এখানটা, যে এটা কি শিব মূর্তি, এটা কি মাটি থেকে উঠেছে নাকি ওকে ফেলেছে? মাটি থেকে পুঁতে থেকে গিয়েছে, কেউ পুঁতে থেকে গেছে, কি কারণে মনে হচ্ছে? এখন কি কারণে পুঁতেছে যারা পুঁতেছে তারাই জানে। স্থানীয়দের দাবি, গভীর রাতে কে বা কারা এই শিবলিঙ্গটি মাটি খুঁড়ে রেখে যায়, কিন্তু কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানতে পারেনি এলাকার লোকজন। কারা শিবলিঙ্গটি এখন পূজো করবেন তা নিয়ে অনেকটাই বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা আমাদের 21 নম্বর ওয়ার্ডের শিবপল্লি বারোয়ারির অন্তর্ভুক্ত জমি, তাই এখানে ধরেন কারা ফেলেছে, কারা কি করেছে এখনো তো জানা হয়নি। এবার আমরাও পাড়ার থেকে কোনো বসিনি কেউ, আমরা বসবো, জানবো বিষয়টা, আমরাও সেগুলো দেখাশোনা করার পরে আমরা বলতে পারবো কি হয়েছে। তাছাড়া আদার্স লোক যা বলছে যে আমাদের বরাবরের মধ্যে আমরা এই ওগুলো কোনো বিষয় না, কারণ আমাদের একটা পৌরসভা, আর যারা বললো বা কে কী বললো ওগুলো পঞ্চায়েতের লোক, ঠিক আছে। ওটা নিয়ে মানে আমরা ভাবনা আসছি না, আমরা সব বসাশোনা করে কথাবার্তা বলে তারপরে আমরা কি করা যায় সেটা আমরা। ওখানে মন্দির টন্দির হওয়ার কোনো প্ল্যান ট্যান কিছু রয়েছে বা কিছু এরকম? না, এখনো লোকের পার্সোনাল জমি, ব্যক্তিগত জায়গা, আমরা সেটা বলতে পারি না যে আমরা কি করবো। তবে ঠাকুর তো সেইটা কি হবে এখানে, কি মানে মন্দির টন্দির করার কোনো প্ল্যান আছে? এখানে ব্যক্তিগত সম্পত্তি, এখানে মন্দির করার সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না, এবার যাদের জায়গা তারা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এটাও ধরুন একটা ধার্মিক ব্যাপার, আপনাদের বিশ্বাস আছে, তো সেটা তো এরকম ভাবে পড়ে রাখতে পারে না, সেটা 100 বার। কি করবেন ভাবছেন? না, এতে যদি যদি কোনো বিধ না হয় তাহলে বারবার চলে যাবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।